खेले में सबाई बाहरे स्कूल में स्कूल जीवन हमरा दुई प्राणी थाकी बागाने पाता तुलते जाए कार लगे कथा बोलबो চা শ্রমিক এই দুই বোনের এই আক্ষেপ তাদের মায়ের ভাষা হারিয়ে যাওয়ার কেবলমাত্র তারা দুই বোনই কথা বলতে পারেন খাড়িয়া ভাষায় আর কেউ বলতে পারেন না আক্ষেপ করে তারা বলছেন তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে খাড়িয়া ভাষারও মৃত্যু ঘটবে খাড়িয়া ভাষাটি পারসি ভাষা হিসেবেও পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের অদূরে বর্মাছড়া খ্রিস্টান পাড়ায় দুই বোন ক্রিস্টিয়ানা কেরকাট্টা ও ভেরোনিকা কেরকাট্টার বসবাস তাদের পিতামাতা এসেছিলেন ভারতের রাঁচি থেকে মা বাবার কাছে খাড়িয়া বলতে শিখলেও এই ভাষায় লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তাদের এখন পাড়া প্রতিবেশী কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রয়োজন অনুসারে বাংলা সাদরি এবং বাগানি ভাষায় কথা বলেন তারা দুই বোনের পরিবার পরিজন পরবর্তী প্রজন্ম পাড়া গ্রামে কোথাও খাড়িয়া ভাষায় কথা বলার মতো মানুষ নেই মাতৃভাষার চর্চা বইপত্র এবং সংরক্ষণের অভাবে বাংলাদেশ থেকেই হারিয়ে যাবার উপক্রম এই ভাষাটি চা শিল্প অঞ্চলে কর্মরত অসংখ্য খাড়িয়া জনগোষ্ঠীর প্রাণের ভাষা ছিল এটি কিন্তু সময়ের গতিধারায় চা বাগান থেকে ভাষাটি হারিয়ে যেতে বসেছে পরিবার এবং প্রতিবেশীরা কেউ কথা বলতে না পারায় সুখ দুঃখে মনের ভাব প্রকাশ করতে তাদের মায়ের ভাষায় কথা বলেন 80 বছর বয়সী ভেরোনিকা কেরকাটা ও 75 বছর বয়সী ক্রিস্টিয়ানা কেরকাটা ইন তুডা আও নাই আমুসা আও না মানে এটা ভাঙ্গে দিচ্ছি কোথায় যে আমার সাথী বলল যে আজকে আপনি থাকো বাসাতে বাচ্চাটা দেখবেন গরু দেখবেন ছাগল দেখবেন হুম তারপরে কালকে আমি থাকবো আমার খাড়িয়া ভাষা বলার মতো কেউ নেই আমি এখন ওই বাগানে পাতা তুলতে যাই কার লগে কথা বলবো আমার তো লোক নাই আমার ঘরে আসলে এই যে আমার বোনটা আছে আমি যাই আমার বইনের বাসা আমার বইনটা তো বেশি হাঁটাবুলা করতে পারে না আমি যাই ওই সময় দুই বইনে আমরা কথা বলি আমাদের ভাষা দিয়ে স্থানীয়রা জানান খাড়িয়া ভাষা ফার্সি ভাষা থেকে এসেছে ভারতের রাঁচিতে খাড়িয়া ভাষা বহুল প্রচলিত পূর্বপুরুষ রাঁচি থেকে এদেশে আসার পর এ ভাষায় ব্যাপক প্রচলন ছিল তবে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে আমাদের এই চা বাগানে তো বিভিন্ন জাত আছে বিভিন্ন লোকের সাথে উঠা বসা করা লাগে এই কারণে আমাদের ভাষাটা ব্যবহার হয় না এবং যাদের সাথে আমরা চলি তাদেরই ভাষায় কথা বলা লাগে বিয়ে আছে দুজনে আমার মামি হয় ওনারাই দুজন স্পষ্টভাবে বলতে পারে বুঝে ওনারাই দুই বোন মিললে কথা বলে আমার জানা মতে বাংলাদেশে ওনারাই মানে বাংলাদেশের লাস্ট শ্রীমঙ্গলের রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বোনার্জি জানান বাংলাদেশে 43টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার অস্তিত্ব রয়েছে এর মধ্যে খাড়িয়া একটি তাই এটি সংরক্ষণে কর্তৃপক্ষের উদ্যোগের দাবি তার রাজঘাট ইউনিয়ন বর্মাছড়ায় দুজন মহিলা তাদের ভাষা এখনো বাঁচিয়ে রেখেছে তারা তাদের নিজস্ব খাড়িয়া ভাষায় কথা বলে এই ভাষাটি প্রায় লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে তারা যেহেতু তারা বাঁচিয়ে রেখেছে এবং যারা অনেকে কথা বলে তারা কিন্তু তাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছে তাদের নিজের ভাষায় কথা বলতে পারে না সবাই বাংলা ভাষাতে মিশে যাচ্ছে আমার বিশ্বাস এবং আশা তাদের ভাষাটা যাতে সংরক্ষিত হয় সে ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চাইব যাতে প্রত্যেকে এই ভাষায় কথা বলতে পারে নাহলে আমাদের দেশ থেকে এই ভাষাটা বিলুপ্ত হয়ে যাবে শতাব্দীর পর শতাব্দী ধরে খাসি কোরা পাংখুয়া খাড়িয়া সৌরা কোডা ও লুসাই ভাষা সহ 43টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার অস্তিত্ব রয়েছে এসব ভাষাগুলো ব্যবহার করা লোকের সংখ্যা খুবই কম সরকারিভাবে 2019 সালে তৈরি করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় খাড়িয়াকে অন্তর্ভুক্ত করা হয় তাদের মাতৃভাষার নিজস্ব বর্ণমালা থাকার পরেও শুধুমাত্র পৃষ্ঠপোষকতার অভাবে খাড়িয়া ভাষা হারানোর পথে সুরজ আহমেদ কালবেলা